জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাকে চোখের জ্যোতি বাড়ানোর একটি দারুণ কার্যকারী উপায় বলবো। যাদের অল্প বয়স, অল্প বয়সেই চোখের দৃষ্টি কমে যাচ্ছে এবং চোখে কম দেখছেন, তাদের ক্ষেত্রে এটি ভীষণ উপকারী এবং খুবই সহজ পদ্ধতি। খুব সহজেই আপনি উপকৃত হবেন। তবে ভিডিওটি শুরু করার আগে, আমার এই চ্যানেল জীবন রহস্য আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র এবং গাছগাছালি রোগ মুক্তি, বিভিন্ন ধরনের টোটকা, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ভিডিওগুলি পাবেন। যদি আপনার চোখে কম দেখেন সুগারের কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনি উপকৃত হবেন না। যদি আপনার চোখে ছানি থাকে এবং ছানির জন্য আপনি চোখে কম দেখেন, সেক্ষেত্রে কিন্তু উপকৃত হবেন না। আর যদি আপনার বয়সের কারণে চোখে কম দেখেন, সেক্ষেত্রেও আপনি উপকৃত হবেন না। কিন্তু যদি আপনার অল্প বয়সে চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই উপায়টি ব্যবহার করে দারুণ উপকৃত হবেন। আপনারা অনেকেই জানেন পায়ের সাথে চোখের একটা সম্পর্ক আছে। পায়ের তলাতে যদি আঘাত করা হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়। তাই প্রতিদিন সকালবেলা উঠে খালি পায়ে মাঠের মধ্যে যাবেন যেখানে ঘাস আছে। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন মাঠের মধ্যে যাবেন যেখানে ঘাস আছে, এবং 5-10 মিনিট খালি পায়ে হাঁটাচলা করবেন। এরকমভাবে যদি কিছুদিন করতে পারেন, তাহলেই দেখবেন আপনি উপকৃত হচ্ছেন। কারণ আমাদের চোখের সাথে পায়ের একটা সম্পর্ক আছে। তো যখন আপনি ঘাসের ওপরে পাটা দিচ্ছেন, তখন মাটির আর্থ পড়ছে এবং ঘাসের একটি ঔষধি শক্তি কাজ করছে। এবং ঘাসটি যদি শিশিরে ভেজা হয়, তাহলে আরও বেশি উপকৃত হবেন। তাহলে প্রতিদিন ভোরবেলা শিশিরে ভেজা ঘাসের ওপরে খালি পায়ে হাঁটুন কয়েকটা দিন, দেখবেন দারুণ উপকৃত হবেন। যদি ভিডিওটি উপকৃত মনে করেন, প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।